এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানা 34 নম্বর জাতীয় সড়কের মালদা বাইপাসের মোড়গ্রাম এলাকায়। মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ, বয়স 30 বছর, বাড়ি পুরাতন মালদা থানার চালসাপাড়া এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে তার একটি চার চাকা নিয়ে সে বাড়ির থেকে বের হয় সন্ধে নাগাদ। এরপর তার আর কোনো খোঁজ খবর পায়নি পরিবারের সদস্যরা। সারা রাত ধরে কোনো যোগাযোগ করলে ফোনের সুইচ বন্ধ দেখায়। আজ সকালে পুলিশ মারফত খবর পেয়ে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে আসেন। সেখানে তারা মৃতদেহ দেখে চিনতে পারে। বিষয়টি পুলিশকে তারা জানান গতকাল রাতে। পরিবারের লোকের অনুমান, তাকে মারধর দিয়ে খুন করা হয়েছে। পরিবারের লোক পুলিশের কাছে দাবি জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ সূত্রে জানা যায়, গলায় ফাঁস দিয়ে খুন বলে প্রাথমিক অনুমান। গাড়ির ভেতর থেকে উদ্ধার মাদকের বোতল। গাড়ির রেজিস্ট্রেশন মুর্শিদাবাদের। সকালে ফাঁকা জমিতে গাড়ি ও মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় মালদহ থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। কতটা দেখলাম যে তো গাড়িটাতে এই পরিস্থিতিতে আছে, আর লাশটা মোটামুটি আমাদের 50-25 মিটার মতো দূরে পড়েছি কাদার মধ্যে। আপাতত লাশটাকে তুলে নিয়ে গিয়ে আমরা থানায় নিয়ে গেলাম ইনভেস্টিগেশনের সাথে। গাড়িটাকেও নিয়ে যেতে হবে, এই পরিস্থিতি আছে। দেখা যাক বাকিটা পরবর্তীতে কিছুই বলতে পারবো না এই মুহূর্তে বলা সম্ভব না। ঘটনাটা বাইপাস আছে আমাদের, বাইপাস থেকে মোটামুটি 500-600 মিটার দূর থেকে নিয়ে এসে গাড়িকে জমিতে ফেলে দিয়েছে। জমিতে ফেলার পর জায়গাটাকে নিয়ে গেছে 50 মিটার দূরে গিয়ে মেরেছে। হ্যাঁ, গাড়িটা মনে হয় বাইরের মনোভাব হচ্ছে। পুলিশরা এসছিলো, স্যারেরা এসছিলো, ওরা আবার তো উঠিয়ে নিয়ে গেলো। ছেলেটা পড়েছিল মানে চিৎভাবে। হ্যাঁ, ছেলেটা মনে হচ্ছে বাইরের। আচ্ছা, এটা মনোভাব দেখা যাচ্ছে, মনে হয় ছিনতাই ব্যাপার। এটা ছিনতাই হয়তো কেউ ছিনতাই করেছে, কিডন্যাপ করছিলো হয়তো, আর কিছু করছিলো, এটা অনুভব হচ্ছে আমাদের। কি হয়ে থাকতে পারে, কি হয়তো চিন্তায় হয়তো কিছু পেয়েছে, টাকা পয়সা কিছু পেয়েছে, ওই কারণে হয়তো মেরেছে, আর নাহলে কোনো শত্রুতা হতে পারে। নাম টাম কিছু পাওয়া গেছে? না, নাম টাম কিছু পাওয়া যায়নি, ওকে চেনা যাচ্ছে না, কোথাকার বাসিন্দা আছে। তো গাড়িটা ওনার রোডে যাচ্ছিলো, রোড থেকে হয়তো মানে কোনো আটকে টাটকে নিয়ে এসে হয়তো মেরেছে। আচ্ছা, কি জাতীয় সড়ক আছে। ও তো গাড়িটা জমিতে নামিয়ে দিয়েছে, কেমন অবস্থা? পিছনে মার্কেটগুলো ভাঙিয়ে দিয়েছে। মার্কেট ভাঙার পর ওকে ছেলেকে টেনে বের করে নিয়েছে, আবার জমি থেকে ছেঁচড়ে নিয়ে গিয়ে ছেলেটাকে মেরেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।